চলে এসেছি আরো একটা খুব পরিচিত পুজো, তার সাথে আবার নবরূপে নব পরিচয় বলা যেতে পারে। নবপরিচয় বটে, কারণ তারা প্রতিবারেই তাদের ভাবনা দিয়ে একের পর এক পরিচয় কিন্তু তৈরি করেন প্রতিবারই। তবে এবারেও তাদের ভাবনা কিন্তু এক নতুন পরিচয়ে পরিচিত হতে চলেছে, আরিয়াদহ বিশ্বনাথ পল্লী রবীন্দ্র স্পোর্টিং ক্লাব। ঠিক তাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, আর শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে বিশ্ববাংলা টিভি এসে উপস্থিত হয়েছিল। খুব ব্যস্ততার মধ্যে তাদের পুজো উদ্যোক্তারা এবং তাদের এবছরের শিল্পীকেও আমরা পেয়ে গেছি আমাদের সাথে, জেনে নেব তাদের থেকে কি পাচ্ছি এই বিশ্বনাথ পল্লী আরিয়াদহ বিশ্বনাথ পল্লী রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ বা মাতৃরূপে। আমি প্রথমেই একদম বাঁদিক থেকে শুরু করব, আপনার নামটা? আমার নাম নরেন্দ্র বিশ্বাস, কোন পদে আছেন? আমি এবছরের সম্পাদক। এই জায়গায় দাঁড়িয়ে বিগত বছরগুলো তো আমরা অনেক কিছু দেখেছি, তো এইবারে শেষ মুহূর্তের প্রস্তুতির কতটা এগিয়ে আছে এই রবীন্দ্র স্পোর্টিং ক্লাব? আমাদের প্রায় 70% কাজ হয়ে গেছে, আর 30% বাকি আছে, সেটা আমরা দ্বিতীয়ার মধ্যে কমপ্লিট করে ফেলবো। আর এবারের ভাবনাটা আরও ভিন্ন ধরনের। গতবার আমরা ছিলাম মানবিকতার খোঁজে, এবার আমরা এসেছি মানবিকতার মধ্যে দিয়ে যে অমানবিক কাজগুলো হয় সেটাকেই তুলে ধরতে, আর সেটা আমরাই করি। আমরাই যে ভুলগুলো করি সেটা আমরা পুজোর মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছি, যাতে আমরা আগামী দিনে এগুলো না করি। আর এগুলো যদি না হয় পৃথিবী আবার সুন্দর হয়ে যাবে, খুব ভালোভাবে থাকবে। সবাইকে ধন্যবাদ, আর বিশ্ববাংলাকে অবশ্যই ধন্যবাদ। একদম। আর এবার আমি সম্পাদক মহাশয়ের কাছ থেকে ছোটোভাবে জেনে নিয়েছি পুজোর এবারের ভাবনা চিন্তা, কিন্তু একটু বিবৃতি নিয়ে একটু ভালোভাবেই জেনে নিতে পারবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই বিশ্বনাথ পল্লী রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের শিল্পী, এবছরের ভাবনা কি থাকছে? প্রথমে আপনার নামটা জানতে চাইব। আমার নাম অতনু রায়। তো এবছরের ভাবনা আমরা থাকছে, আমাদের থিমের নাম হচ্ছে মানবিকতার দহনে শান্তির প্রার্থনা। তো আমরা গত বছর দেখিয়েছিলাম মানবিকতার খোঁজে, তো এই জায়গা থেকে এবছরের থিমটাতেও আমরা কিছুটা মানবিকতার ছোঁয়া রেখেছি, যে আমাদের সমাজে যে স্ট্রিট চাইল্ড যাদেরকে বলছি আমরা, পথ শিশুদের ওপরে কিছু আমরা ওয়ালে কাজ রাখছি, তাছাড়াও আপনার বৃদ্ধাশ্রম, ঠিক আছে, আমাদের যে সমাজের গরিব মানুষের যা পরিস্থিতি এইগুলোর ওপর নিয়েই কাজ হচ্ছে, তার সঙ্গেও রাখছি সব কিছুর পরেও আমরা চাইছি শান্তি। তো আমরা ভেতরটা শান্তির বার্তা নিয়ে একটা করছি, দেখছেন এখানে পায়রা ফায়রা অনেক তৈরি করা হয়েছে। তো এটাই আমাদের চিন্তাভাবনা এবছর, দেখা যাক কতটা এগোনো যায়। বিগত বছরের চিন্তাভাবনা বা বিগত বছরের মণ্ডপ থেকে মাতৃসজ্জা সব কিছু কিন্তু মানুষ জানিয়েছেন, এবং মানুষের উপলব্ধিতে আমরা জানতে পেরেছি যে সেরার সেরা নাকি। তবে এবছর মানুষ কিভাবে নেবে এই ভাবনাকে, বা মানুষ কিভাবে আপন করে নেবে এই ভাবনাকে, কতটা আশাবাদী আপনারা? আমরা মানে সাংঘাতিক রকম আশাবাদী। আমাদের গত বছর, বিগত দুটো বছর যেভাবে আমরা মানুষের থেকে সাড়া পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক দর্শনার্থীকে, প্রত্যেক আমাদের পল্লীবাসী এবং এলাকাবাসীকে, যে আমাদেরকে সহযোগিতা করবার জন্য। এবছর আমরা মনে হয় আরও আরও ভালো সাড়া পাবো, অনেক ভালো সাড়া পাবো। একদম তাই। আর ঠিক আমরা এতক্ষণ যেখানে উপস্থিত ছিলাম বিশ্বনাথ পল্লী রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর তাদের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজকর্ম তুলে ধরেছি আমাদের বিশ্ববাংলা টিভিতে, এরপর প্রস্তুত মণ্ডপ এবং মাতৃরূপ দেখতে শুধুমাত্র বিশ্বনাথ পল্লী রবীন্দ্র স্পোর্টিং ক্লাব নয়, তার পাশাপাশি এরকম আরও অনেক পুজো দেখতে চোখ রাখুন বিশ্ববাংলা টিভি অ্যাপে। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ববাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ববাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ববাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।